আরবি শিকার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওর মাধ্যমে আপনারা আরবি ভাষার নতুন নতুন শব্দের মানে জানতে পারবেন। আশা করি এই ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ বাক্য তুলে ধরা হয়েছে যা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন, এবং আপনাদেরকে কথা বলতে হলে ওই সকল বাক্য জানা অত্যন্ত প্রয়োজন। তবে চলুন না যাই, কথা না বাড়িয়ে যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। লাল শাক, এটা হবে সাবানাক আহমার। সাবানাক আহমার অর্থ হলো লাল শাক। তেঁতুল, তেঁতুলের আরবি হবে তামার হিন্দি। তামার হিন্দিকে তেঁতুল কে বোঝানো হয়। আম, আমরা জানি আনাজ অর্থ আম, কিন্তু দেখুন একটা নতুন শব্দ তুলে ধরা হয়েছে, মিঙ্গো। মিঙ্গো অর্থ হলো আম এবং আনাজ অর্থ আম। দ্বীপ, দ্বীপকে এটা আরবি ভাষা বলা হয় জাজিরা। জাজিরা অর্থ হলো দ্বীপ। দেখুন আজ আপনাদের জন্য একটা নতুন শব্দ তুলে ধরা হয়েছে, লজেন। লজেন্স অর্থ হলো হালুয়া। হালুয়া অর্থ হলো লজেন্স। কর্নার, কর্নার এর আরবি শব্দটি হবে রোকন। কর্নার এর আরবি শব্দটি হবে রোকন। আজকে কাজ নেই, মাফি সগল আলিউম। মাফি সগল আলিউম অর্থ হলো আজকে কাজ নেই। মুহিম কোথায়, হোয়েন মুহিম। হোয়েন মুহিম অর্থ হলো মুহিম কোথায়। মুহিম কাজে গিয়েছে, মুহিম রো সগল। মুহিম রো সগল অর্থ হলো মুহিম কাজে গিয়েছে। কিভাবে গিয়েছে মুহিম, কেফ রো মুহিম। কেফ রো মুহিম, কিভাবে গিয়েছে মুহিম। সে গাড়ি করে গিয়েছে, হুয়ার রো সেম সেম সায়ারা। হুয়ার রো সেম সেম সায়ারা, সে গাড়ি করে গিয়েছে। ভাড়া, এটা হবে ইজার অথবা ইজারা। ভাড়া, ইজার অর্থ হলো ভাড়া, আবার ইজারা অর্থ হলো ভাড়া। দোকান ভাড়া হয়েছে, মহল ইজার খালাস। মহল ইজার খালাস, দোকান ভাড়া হয়েছে। বলিশ, দেখুন আমরা সাধারণত এমনি আঞ্চলিক ভাষা যেমন বলি বলি বা বলিশ, তেমনি আরবি ভাষার বলিশ শব্দটির অর্থ হবে খব্বর। খব্বর অর্থ হলো বলা বা বলিশ। আশা বা আসবে, আশা বা আসবে এই শব্দটিকে নতুন আরবি ভাষা ব্যবহার করা হয় এগি। এগি অর্থ হলো আশা বা আসবে। আমরা যেমন পূর্বে ব্যবহার করেছি ইজি, ইজি অর্থ হলো আশা বা আসবে বা আসি, তেমনি এগি অর্থটি একই অর্থে ব্যবহার করা হয়। ছেড়ে দাও, এটা হবে খাল্লি। ছেড়ে দাও, এটা হবে খাল্লি। এই কাজ অনেক কঠিন, আমি পারবো না। এই কাজ অনেক কঠিন, আমি পারবো না। হাদা সুগল সাব, হাদা সুগল সাব অর্থ হলো এই কাজ অনেক কঠিন। হাদা সুগল সাব ওয়াজিদ আনামাইকদার। তো ভিউয়ার, যদি আমরা এই বাক্যটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি তাহলে হবে হাদা অর্থ হলো এই, সুগল অর্থ হলো কাজ, সাব অর্থ হলো কঠিন, ওয়াজিদ অর্থ হলো অনেক, আনা আমি, মাই ইকদার অর্থ হলো পারবো না। তাহলে দেখুন এখানে হাদা সুগল সাব ওয়াজিদ অর্থাৎ এই কাজ অনেক কঠিন, আনা মাই ইকদার আমি পারবো না। ভয়ানক বা ভয়, মখিব। মখিব অথবা খোফ অর্থ হলো ভয়। সদয় বা দয়া, সদয় বা দয়া দেখানো এটাকে বলা হয় লাতিফ। লাতিফ অর্থ হলো সদয়। উচিত, এটাকে আরবিতে বলা হয় ইয়াজিব। ইয়াজিব অর্থ হলো উচিত। আবার সীমান্ত, এটাকে আরবিতে বলা হয় হুদুদ। হুদুদ অর্থ হল সীমান্ত। স্পর্শ বা সোয়া, স্পর্শ বা সোয়া এটাকে আরবি ভাষা বলা হয়
লামস, লামস অর্থ হলো স্পর্শ বা সোয়া। আমার টাকা দিন, আতিফুলুস মাল আনা, আতিফুলুস মাল আনা, আমার টাকা দিন। আমার কাছে এখন টাকা নাই, আলহিন মাফি মজুদ ফুলুস আনা, আলহিন মাফি মজুদ ফুলুস আনা, আমার কাছে এখন টাকা নাই। কালকের পরের দিন দেব, আতিবাদ বকরা, আতিবাদ বকরা, কালকের পরের দিন দেব। কৃষিকাজ এটাকে বলা হয় মাজরা, মাজরা অর্থ হলো কৃষি বা কৃষিকাজ। লাউ, লাউকে আরবি ভাষা বলা হয় দুব্বা, দুব্বা অর্থ হলো লাউ। বাকি লিসা, লিসা অর্থ হলো বাকি। আমি কিছু বলছি না, আনাল্লাহ আতাকাল্লাম, আনাল্লাহ আতাকাল্লাম অর্থ হলো আমি কিছু বলছি না। পার্থক্য ফারাক, ফারাক অর্থ হলো পার্থক্য। এই লোক ভালো না, হাদা নফর মাফিজেন, হাদা নফর মাফিজেন, তোফি অর্থ এখানে জেন অর্থ ভালো, আবার কোয়েস অর্থ ভালো। সব সময় চিল্লায়, সব সময় চিল্লায়, এটা হবে আলাতুল গিরগির, আলাতুল গিরগির, এখানে আলাতুল অর্থ হলো সব সময় চিল্লায়, এর আরবি হবে গিরগির। লাঠি, আসহায়া, আসহায়া অর্থ হলো লাঠি। পাথর, এই শব্দটা আমরা পূর্বের ভিডিওতে দেখছি, হাজর, হাজর আবার অনেক সময় হাজন, দুটি অর্থে ব্যবহার করা হয় পাথর। জাদুঘর, এটাকে বলা হয় মাথাব, মাথাব অর্থ জাদুঘর, তেমনি আরেকটি শব্দ রয়েছে মাথাম, মাথাম অর্থ জাদুঘর বা ম্যাজিশিয়ান। মালিক, আমার দেশে যাওয়ার প্রয়োজন, দেখুন মালিক আমার দেশে যাওয়ার প্রয়োজন, আপনি আপনার মনিবের সাথে অথবা আরবাবের সাথে কথা বলছেন, তো সেক্ষেত্রে যদি এই বাক্যটি এভাবে বলা যায় তাহলে খুব সুন্দর হবে। দেখুন আরবাব, আরবাব অর্থ হলো মালিক বা মনিব অর্থ হলো মালিক, অথবা কফিল অর্থ হলো মালিক বা মনিব বোঝানো হয়, তো ভিউয়ার্স এখানে আরবাব ব্যবহার করা হয়েছে। আরবাব আনারিদ রোফ বিলাদ, আরবাব আনারিদ রোফ বিলাদ, আমার দেশে যাওয়ার প্রয়োজন। বলিস আমি আসব, বলিস আমি আসব, খবর আনা এগি, খবর আনা এগি। মিটার, মিটার একটি নতুন শব্দ আমরা আরবিতে পেয়েছি, যেমন হচ্ছে আদ্দাস, আদ্দা দত্ত হলো, আদ্দা দত্ত হলো মিটার। গতকাল আসছিলাম, দেখুন গতকাল আসছিলাম, এটা হবে আমস ফি ঘাই, আমস ফি ঘাই, গতকাল আসছিলাম, এখানে ঘাই অর্থ হচ্ছে বোঝানো হয়েছিল আসছিলাম। সিপাহী অথবা আর্মি, সিপাহী অথবা আর্মি, এটার আরবি শব্দ হবে আসকারি, আসকারি অর্থ হলো সিপাহী বা আর্মি। ট্রাফিক, ট্রাফিক অর্থ হলো ময়ূর, ট্রাফিক অর্থ হলো ময়ূর। তর্ক বা বিতর্ক, তর্ক বা বিতর্ক, এটা হবে মুনাজিরা, মুনাজিরা অর্থ হলো তর্ক বা বিতর্ক। ভীতু, এটা হবে ক্ষোভ, ভীতু এটা হবে ক্ষোভ। প্রকৃতি, এটা হবে তাবিয়া, তাবিয়া অর্থ হলো প্রকৃতি। অগ্রিম, মোগা দেমা, মোগা দেমা অর্থ হলো অগ্রিম। সুযোগ, এটা হবে ফুরসা, ফুরসা অর্থ হলো
সুযোগ। আন্দাজ, আন্দাজ অর্থ হলো তাকরিবান, তাকরিবান অর্থ হলো আন্দাজ করা বা ধারণা করা। গাল, গাল এর আরবি শব্দ হবে খাদ্য, খাদ্য অর্থ হলো গাল। প্রয়োজন বা চাই এর আরবি শব্দ হবে রিদ, রিদ অর্থ হলো প্রয়োজন বা চাই। এছাড়া আমরা জানি চাই বা প্রয়োজন বা লাগবে অর্থে ব্যবহার করা হয় আবগা, তেমনি রিদ অর্থ হলো চাই বা লাগবে, প্রয়োজন ইত্যাদি। দেশ বিলাত, বিলাত অর্থ হলো দেশ। তাড়াতাড়ি সুরা সুরা বা গেলদি গেলদি, আমরা পূর্বে দেখেছি সুরা সুরা অর্থ হলো তাড়াতাড়ি, তো ভিউয়ার্স এখানে গেলদি গেলদি অর্থ ব্যবহার করা হয়েছে তাড়াতাড়ি। দেরি করবেন না, মাফি তাকির, মাফি তাকির অর্থ হলো দেরি করবেন না, তাড়াতাড়ি আসবে। এগি গেলদি গেলদি, এগি গেলদি গেলদি। আমি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, আনার রো সাদিক আল বেইত, আনার রো সাদিক আল বেইত, আমি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। মালিক কাজ শেষ, মনির সুগল খালাস, মালিক কাজ শেষ, মনির সুগল খালাস। সঠিক বা ভালো এর আরবি শব্দটি হবে মজবুত, মজবুত অর্থ হলো সঠিক বা ভালো। কাজ ভালো হয়েছে সগল মজবুত, সগল মজবুত অর্থ হলো কাজ ভালো হয়েছে। কেন তুমি রান্না তৈরি করো নাই, দেখুন লেইশ অর্থ হলো কেন, আর তব্বাক অর্থ হলো রান্না করা, সই অর্থ হলো করা। তো যদি এভাবে বলা যায় বাক্যটিকে, লেইশ ইনতা মাফি সই তব্বাক, কেন তুমি রান্না করো নাই, এই সপ্তাহ ধৈর্য ধরো, এই সপ্তাহ ধৈর্য ধরো, বেতন আসছে। তো ভিউয়ার যদি বাক্যটি এমন হয়, সবুর উজবু হাদি, সবুর উজবু হাদি মানে এই সপ্তাহ ধৈর্য ধরো, রাতিব, রাতিব ইজি অর্থ হলো বেতন আছে, রাতিব অর্থ হলো বেতন আসছে। কত ঘন্টা, কাম সা, কাম সা, কাম সা অর্থ হলো কত ঘন্টা। পৌঁছানো অদ্দি, অদ্দি অর্থ হলো পৌঁছানো।